চালাইতে নিছে, নিচে পারবো নিচে পারবো, গুতা দে গুতা দে, নিচে ফেলাই দে নিচে ফেলাই দে নিচে ফেলাই দে। হা আর রশি দিয়ে একটা কিছু নিচে ফেলি তাহলে মনে কবুতরটা উড়াল দিবে, তো কবুতরটা ওইখান থেকে আবার উড়াল দিয়ে 3-4 হাজার ভোল্টের যে খাম্বা আছে ওই খাম্বার গোড়ায় যে বসে পড়ে। আস কর আস কর, আসসালামু আলাইকুম। জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ থেকে প্রায় 7 দিন বা 10 দিন আগে আপনাদের একটা ভিডিওতে আমাদের কিছু হারামি জাতের কবুতর দেখাইছিলাম, বলছিলাম যে যেই কবুতরগুলো আপনার ছাড়া পেলে ওদের মালিকের বাসায় চলে যাবে বা বাড়ি থেকে পালিয়ে যাবে। ওই কবুতরগুলোর মধ্যে একটা কবুতর ছিল সাপচিলা কবুতর। সাপচিলা কবুতরটার ব্যাপারে আমি কিছু মন্তব্য করছিলাম ওই আগের ভিডিওতে, তো আমি ওই কবুতরটার ব্যাপারে আপনাদের কি মন্তব্য করছিলাম সেই মন্তব্যগুলো আগে শোনেন। কবুতরটাকে আমার বাসা থেকে ছেড়ে দেই, আমি 100% শিওর এই কবুতরটা শুনতে চলে যাবে। তো আমি যে বললাম যে ছাড়লে ও চলে যাবে, কেন বললাম? এই যে ফেদার দেখে বললাম, ওকে যদি আমি ছাড়ি তো আমার বামেও বসবে না, ও ডাইরেক্ট যেই বাসার কবুতর ওই বাসায় চলে যাবে 100%। তো এই কবুতর আমরা পকেটে দিব, কারণ এই হারামি যেদিন আপনার ছুটবে ওই দিন আপনার মালিকের বাসায় দৌড়, আমার বাসায় থাকবে না এই কবুতর। তো এই কবুতরগুলো দিয়ে যদি আমি বিট করে বাচ্চা করতে পারি তাহলে এদের বাচ্চাগুলো আরও বড় হারামি হবে। মানে যদি আমার বাসা থেকে আপনার যদি টস করি, টসে যদি মিসও হয় পরবর্তী বাচ্চাগুলো চলে আসবে, আর যদি কেউ ধরে ধরে যদি পালেও কিছুদিন পরে দেখা যাবে যে চলে আসবে এই কবুতরগুলোর বাচ্চা কাচ্চা। আজ থেকে 2 দিন আগে আমার এইখানে ধাপিতে কবুতরকে খাবার দিতে যে ওই সাপচিলা নটটা ধাপি থেকে বের হয়ে যায়, তো ওই নটটা 9টা করে পাকা ঝাঞ্জি করা ছিল। তবে ঝাঞ্জি ভালো মতোই করা ছিল, তবে আগাগুলো একটু মোটা ছিল ঝাঞ্জির আগাগুলা। তো কবুতরটা খাবার দিতে যে হুট করে আমাদের ধাপি থেকে বের হয়ে যায়, কবুতরটা দেখলাম ছাদের মধ্যে ছিল। তো আমি চাইলে ওকে থাপা দিয়ে ধরে ফেলতে পারতাম, আমি তাৎক্ষণিক ধরলাম না, আমার কাছে মনে হলো যে পরকাটা কই যাবে কবুতর। আমি কবুতরকে খাবার টাবার দিয়ে এটাকে ধরতে যাব, ধরতে যাওয়ার পরে ও হুট করে একটা উড়াল দিয়ে আপনার এইখানে বসলো। এইখানে বসার পরে আমি থাপা দিয়ে ধরতে যাবো, ফুট করে উড়াল দিয়ে আপনার চলে গেল আম গাছে। যখন দেখলাম আম গাছে চলে গেছে তখন আমি একটু বিরক্ত হয়েছি, যেহেতু আম গাছে চলে গেছে এখন নামাতে একটু কষ্ট হবে, তো লাঠি দিয়ে হালকা করে একটা বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পর কবুতরটা রাস্তায় পড়ে যায়, একটা ছেলেকে পাঠায় যে থেকে কবুতর ধরে নিয়ে আয়। তো নিচে যায় কবুতরকে ধরতে, ধরতে যাওয়ার পরে কবুতরটা উড়াল দিয়ে ওই যে আমার পিছনে একটা চাল আছে ওই দেখছেন ওই চালে উঠে যায়। তো চালে উঠে যাওয়ার পরে আমি আরও বিরক্ত হয়ে যাই যে কবুতরটা পকেটে নিয়ে ধাপি থেকে বের হইলো, বের হওয়ার পরে ওই চালে চলে গেল। তো তখন আমি দেখতেছি ওই চালে বসে কবুতরটা ডানাগুলো শুধু এরকম করতেছে, মানে ও থাকবে না, চলে যাবে। তো হুট করে আপনার ওই চাল থেকে একটা উড়াল দিয়ে প্রায় 100 মিটার হবে ওইখানে যে আর একটা চালে বসলো। তো ওই চালে বসার পরে কি করছে সেটা আপনাদের আমি দেখাই। তো ওই চাল থেকে আবার উড়াল দিয়ে কবুতরটা আপনার 3 তলার উপরে চলে আসে, এই যে জানলার উপরে যে সানসেটটা থাকে না ওই সানসেটের উপরে যে বসে পড়ে। তো 3 তলার উপরে বসার কারণে আমরা কোনোভাবেই কবুতরকে ধরতে পারতেছিলাম না তখন। তখন আমরা সিদ্ধান্ত নেই, উপর থেকে আপনার রশি দিয়ে একটা কিছু নিচে ফেলি তাহলে মনে কবুতরটা উড়াল দিবে, তো নিচে তারপর ফেলি কবুতরটাকে ধরার জন্য। তো ফেলার এক পর্যায়ে কবুতরটা ওইখান থেকে উড়াল দিয়ে নিচে একটা 2তলা ছাদ আছে, ওই 2তলা ছাদে চলে যায়। তো আমার এখানে কিছু ছেলেপেলে আছে, এগুলো দুনিয়ার আইসা এই ছেলেপেলেগুলা, তো এদেরকে বলি ওই ছাদে যে কবুতর ধরে নিয়ে আসতে, এরা ধরতে যায় নাই। তো 10 মিনিট বা 15 মিনিট পরে গেছে ওই ছাদে ধরতে, ধরতে যাওয়ার এক পর্যায়ে দেখা যায় যে কবুতরটা ওইখান থেকে আবার উড়াল দিয়ে 3-4 হাজার ভোল্টের যে খাম্বা আছে ওই খাম্বার গোড়ায় যে বসে পড়ে। তো তখন আমি আরও বিরক্ত হয়ে যাই যে একটা কবুতর পিছনে যদি আমার এতক্ষণ সময় ব্যয় করতে হয় তাহলে বাদ বাকি সময় আমি কী করবো। তো তারপর ওইখানে ছেলেপেলেকে পাঠালাম, ওদের বললাম ঢিল দিতে, ওরা ঢিল টুল দিল। ওইখানে গেছে এই যে কবুতরকে লাঠি দিয়ে বাড়ির দিকে আনার জন্য, তো ওই যে দেখেন কবুতরটা এক কোনায় বসে রয়েছে। আওয়াজ কর আওয়াজ কর আওয়াজ কর, নিচে পারবো নিচে পারবো, গুতা দে গুতা দে, ওই পাশে গুতা দে, ওই পাশে গুতা মার, নিচে নিচে ফেলাই দে নিচে ফেলাই দে নিচে ফেলাই দে। হা ওই সানসেটে অনেকক্ষণ ধরার চেষ্টা করলো, ওরা লাঠি দিয়ে বাড়ি দিল নিচে ফেলার জন্য। তো এক পর্যায়ে ওই সানসেট থেকে কবুতরটা আবার উড়াল দিয়ে আরেকটা বিল্ডিংয়ের 3তলা চলে যায়।
তো তিনতলায় চলে যাওয়ার পরে ওইখান থেকে ধরার অনেক চেষ্টা করলাম, ওইখান থেকেও ব্যর্থ হইলাম। তো সর্বশেষ কবুতরটা যেটা করছে, ওই তিনতলা থেকে আমাদের বাড়ির দিকে উড়াল দেয়। তখন আমি ভাবছি যে হয়তো আমাদের বাড়ির আশেপাশে বসবে, কিন্তু ওই ছেলেপেলেগুলা ছাদ থেকে ভালো মতো দেখতে পায়নি যে কবুতরটা কোন জায়গায় বসছে। তো তার পরবর্তীতে আমরা খোঁজাখুঁজি করলাম, ওই সাপচিলা কবুতরটাকে আর পেলামই না। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই কবুতরটা ওইখান থেকে উড়াল দিয়ে কোথাও লুকিয়ে গেছে। তো এই যে সাপচিলা লটটাকে আপনারা দেখতেই পাচ্ছেন যে ধাপ্পি থেকে বের হয়ে ও কি কাণ্ডটা না করলো। তো একটা ভালো জাতের কবুতর যদি কোনো কারণে আপনার ধাপ্পি থেকে বের হয়ে যেতে পারে, ও কিন্তু সবসময় ওই আগের মালিকের হয়ে চলে যেতে চায়। তো এই সাপচিলা কবুতরটার পাখাগুলো কাটা ছিল বিদায় এই কবুতরটা ওর মালিকের বাসায় যেতে পারে নাই। তো এই কবুতরটা পরবর্তীতে আমি দুই দিন খোঁজাখুঁজি করলাম। তো তৃতীয় দিন আমাকে আমার বাসা থেকে 2-3 কিলোমিটার দূরে একজন আমাকে বললো যে ভাই, একটা কবুতর আমি দেখছিলাম এই আমাদের বিল্ডিংয়ে আসছিলো, বিল্ডিং থেকে এসে এই কবুতরটা পূর্ব দিকে চলে গেছে। তো পূর্ব দিকে হচ্ছে আপনার নরসুন্দি। তো আমি জানি না ওই কবুতরটা আপনার নরসুন্দি চলে গেছে কি না, আর যেভাবে পাখা কাটা ছিল ও যাওয়ার কথা না, হয়তো বা 2-3 কিলো 4 কিলো পরে যাওয়ার পরে আর মানে যাওয়া সম্ভব নয় কবুতরটার পক্ষে। তো আমি জানি না যে কবুতরটা পরবর্তী আপডেট, যেমন সাপচিলা কবুতরটা শুরুতে আপনাদের আমি বলছিলাম যে প্রথম দিন ভিডিও করার সময় যে এই কবুতর যদি ছাড়া পায় এই কবুতরটা চলে যাবে। তো দেখেন আমার কথা কিন্তু সত্যিই হলো, ওইটাই হলো যে 9টা করে পাখা কাটা নিয়ে ওই কবুতর আপনার এইভাবে দৌড়দৌড়ি করলাম 1-2 ঘন্টা, কবুতরকে ধরতেই পারলাম না, কবুতর চলে গেল। সাপচিলা কবুতরটা তো অবশ্যই আপনারা দেখছেন, যদি কেউ আমার বাড়ির আশেপাশে কেউ পেয়ে থাকেন তবে জানাবেন, উপযুক্ত দাম দিয়ে কবুতর কিনে নিয়ে আসবো। ওই কবুতর অনেক ভালো কবুতর ছিল, আমার কাছ থেকে কবুতর চলে যাওয়াতে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। আমি এই কবুতর দিয়ে বাচ্চা কাচ্চা করলে হয়তো ভালো কিছু করতে পারতাম পরবর্তীতে, কারণ এই ধরনের ভালো কবুতরগুলো এখন খুব কম পাওয়া যায়। এগুলোকে আমি বলি হারামি কবুতর। এই কবুতরগুলো সবসময় প্রভুভক্ত হয়ে থাকে, ছাড়া পাইলে এই কবুতরগুলো ওদের মালিকের হয়ে চলে যায়। যেমন ওই কবুতরটা এখন যার বাসায় আশ্রয় পাবে ওইখানে যদি এই কবুতরটা পর উঠে ও আবার চলে যাবে ওর আগের মালিকের বাসায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।